কেয়ারটেকার আমলে মাংসের অংশগ্রহণটা ভোটাধিকারটা কম বেশি দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো, আমি আলাদা করে বলছি না, যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণটা তুলনামূলক কম, অনেক কম। আস্থাহীনতা, অবিশ্বাস, তারা যে যখনই দলীয় সরকারে থেকে ইলেকশন করছে সে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, সে প্রশাসনকে ব্যবহার করছে, সে পুলিশকে ব্যবহার করছে শুধুমাত্র ক্ষমতায় থেকে থাকার জন্য। শামসুজ্জামান দুদু, আমরা যেটা আলোচনা করছিলাম ভাঙাগোড়া রাজনীতি, আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে আসি, এখনকার সময় বিএনপি যে যুগপথ আন্দোলন করছে, 54 দল, দলের আকার বাড়ানো বা পরিধি, যুগপদের পরিধি বাড়ানোর এর মূল উদ্দেশ্য কি মনে করেন আপনি, যে এটি একটি দল ভারী করা বা ক্ষমতায় যাওয়ার পথ সহজ করা? প্রথমে আপনাকে বলি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের ন্যূনতম অধিকার, যেটাকে ভোট অধিকার বলতে পারি, এর থেকে অনেকটা দূরে সরে গেছে দেশ। মানে এই যে জাতীয় পার্টির নেত্রী যেটা বললেন যে ভোট কেন্দ্রে, ভোটটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ধরনের ভোট, সেটা ইউনিয়ন কাউন্সিলের, উপজেলা অথবা জেলা পরিষদের আর জাতীয় সংসদের, এটা তো একটা রীতিমতো পালা পর্বণের মতো ব্যাপার, উৎসবের ব্যাপার। যে কোনো জায়গায় যে কোনো প্রার্থীর পক্ষে থাক অথবা বিরোধী পক্ষে থাক, মানে মনে হয় যে একটা দেশে অন্য কিছু ঘটছে, ইলেকশনের ব্যাপার। আপনি এটা অতীতেও, মানে আমার ঠিক এখন কেন, আপনি পাকিস্তানের প্রেক্ষাপট থেকে, ব্রিটিশ আমল থেকে, এবং আমার দেশে না, এটা এই উপমহাদেশে, এটা ভারতে, বাংলাদেশে, ইন্ডিয়া, মানে পাকিস্তানে, শ্রীলঙ্কা, ইলেকশন মানে এটা আলাদা ব্যাপার। সেই জায়গা থেকে আমরা কম বেশি, আমার কাছে ব্যক্তিগত মনে চোখে পড়ছে, সরে গেছে। সেই সরে যাওয়াটা কি, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না, এই ভোট দিতে না পারাটা, এই পক্ষে আন্দোলন কিন্তু আওয়ামী লীগও করছে, বামপন্থীরা করছে, ইসলামী দলগুলো করছে, বিএনপি, এখন তো বিএনপি করছে, আগেও করছে, সেটা কি এরশাদের সাহেবের সময় করছে, তার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে। যেমন আওয়ামী লীগ কিন্তু ধরেন কেয়ারটেকার যে ফর্মুলাটা আসছিল সেটার ব্যাপারে এখনও তাদের স্ট্যান্ডটা, এখানে উনি আসে বলতে পারবে, আমরা তো বাতিল করি নাই, তার মানে কি দাঁড়াচ্ছে, কেয়ারটেকার আমি মানি, কোর্ট বাতিল করছে, মানে কেয়ারটেকার আমার আসি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না, কোর্ট করছে আমি কী করবো। আমার কাছে মনে হয়েছে যে 90-এর যে গণঅভ্যুত্থান, তারপরে 91-এ যে ইলেকশন সাবউদ্দিনের সাহেবের নেতৃত্বে, সেটাও এক কেয়ারটেকারেরই, মানে কিন্তু ওই সময়ে কেয়ারটেকার আইন বলে কিছু ছিল না, পরে সংসদে এটাকে বিএনপি এবং আওয়ামী লীগ রেক্টিফাই করে, অনুমোদন করে। আপনি লক্ষ্য করেন কিন্তু সংবিধানে কিন্তু তখন কেয়ারটেকার আইন ছিল না, আইনটা হয়েছে 96-এ, 96-এ আইন হয়েছে, সেটা আওয়ামী লীগের মানে তুমুল একটা আন্দোলনে, জাতীয় পার্টি, জাতীয় পার্টি বলে আমরা কখনো কেয়ারটেকার ছিলাম না, কিন্তু 96-এর আন্দোলনে কেয়ারটেকার ছিল, তখন জাতীয় পার্টি ছিল, জামাত আগের থেকেই ছিল, জাতি তাদের দাবি এটা গোলাম আজম সাহেবের মস্তিষ্ক প্রসূত, বামপন্থীরা তো এটা ছিল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, যেভাবেই বলেন আপনি, যে কেয়ারটেকার আমলে মাংসের অংশগ্রহণটা, ভোটাধিকারটা কম বেশি দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো, আমি আলাদা করে বলছি না, যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণটা তুলনামূলক কম, অনেক কম। আস্থাহীনতা, অবিশ্বাস, তারা যে যখনই দলীয় সরকারে থেকে ইলেকশন করছে সে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, সে প্রশাসনকে ব্যবহার করছে, সে পুলিশকে ব্যবহার করছে শুধুমাত্র ক্ষমতায় থেকে থাকার জন্য। এবং এখানে লক্ষণীয় বিষয়, দলীয় সরকারের সময় যখনই যে কখনো সে পরাজিত হয়নি, মানে আমি আলাদা করে বলছি না, মানে একেবারে 72 সাল থেকে যে কটা নির্বাচন হয়েছে, কেয়ারটেকারের সময় যখন ইলেকশন হয়েছে ক্ষমতায় থাকলেও পরবর্তী সময় সে ছিটকে গেছে, আরেকটা দল ক্ষমতায় আসছে, মানে এটি কিন্তু সম্ভব হয়েছে, ভোটিং পাওয়ারটা মানুষের হাতে ছিল। আপনাকে দেখেন না, 70-তে দলীয় সরকারের অধীনে হলো,
পাকিস্তান এত খারাপ রাষ্ট্র যেটা আমরা ভেঙে ফেলছি এবং যৌক্তিক কারণে ভেঙে ফেলছি, তারা আমাদের ইলেকশনটা ভালো দিয়েছিল কিন্তু ক্ষমতাটা দেয় নাই। 70 ইলেকশনে যদি আজকের মতো সরকার যেটা আমরা যেটা মুখোমুখি হয়েছে ওই দিন থাকতো, তখন আওয়ামী লীগের পক্ষে জিতে আসা সম্ভব হতো না, মুসলিম লীগই জিতত। সেই সময় এটা হয় না। ঠিক তেমনি যে জিনিসগুলো এখন এসে আমরা মুখোমুখি হয়েছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনি আওয়ামী লীগ সর্বশেষ যে সংস্করণটা আমরা এখন ইলেকশন তো আওয়ামী লীগের সরকারে থাকা অবস্থায় হলো, সেটা হচ্ছে আমাদের একজন প্রার্থী জনাব সত্তা সাহেব, তার ব্যাপারটা কিন্তু ওপেন সিক্রেট এখন। মানে আওয়ামী লীগও মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে আওয়ামী লীগও সেখানে ছিটকে পড়ছে, তার প্রধান যে প্রতিদ্বন্দ্বী সরি সেই মানুষটি এখন কিন্তু নিখোঁজ গত 4-5 দিন ধরে। আমাদের মহামান্য নির্বাচন কমিশনাররা বলছেন লিখিত অভিযোগ তো কেউ দেয় নাই, তার মানে আমি দেখলাম বুঝলাম জানলাম কিন্তু আমি কিছু করব না। আমার চোখের সামনে যদি কে অভিযোগ যদি না দেয়, ভাবতে পারেন এই এই দেশের জন্যে, এই নির্বাচন কমিশনের জন্য, এই ইলেকশনের জন্য এক সাগর রক্ত আপনার এই দেশের মানুষ দিয়েছে। আমি এইসব দেখে মনে হয়েছে ময়লা যত কম ঘাটাঘাটি করা যায় দুর্গন্ধ ছড়াবে, আমার কাছে মনে হয়েছে যে এইটা কি হচ্ছে। ওই যে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি বলে না, নির্বাচন কেয়ারটেকার এখন জাদুঘরে, জাদুঘরে কেয়ারটেকার যায়নি, ইলেকশনটা পুরোটাই জাদুঘরে চলে গেছে। এটা একটা সিম্বলিক ব্যাপার। ইলেকশনের মধ্যে দিয়ে এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতা হয়েছিলেন, তিনি যদি এখন ইলেকশন করতেন আমি জানি না কোন পরিস্থিতির মুখোমুখি তিনি পড়তেন এখন যেটা। সেই জন্য এর থেকে যত তাড়াতাড়ি আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো, অর্থাৎ গণতন্ত্রে ফিরতে পারবো, আমি মনে করি শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য না, জাতীয় পার্টির জন্য, সবার জন্য, দেশের জন্য ভালো হবে। শামসুল আপনার কাছে আবার আসবো।